আসসালামু আলাইকুম মনি দেশি খাবার। আজ আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু এটা একটু ভিন্ন রকম ফ্রাই। এটা হবে, এটার নাম হলো দেশি ফ্রাই। এখানে ফার্মের মুরগি নিছি, আর এই যে কেচি কেচি নিছি, দেখেন এখানে একটু মরিচ পড়ছে। আর এই দেশি ফ্রাইটা করতে লাগবে এই যে বাটা মরিচ, পাটায় পিষা বাটা মরিচ, দারচিনি, এলাচি, জায়ফল, জৈতি, জিরা গুঁড়া, আর এটা হলো ধইন্যা গরম মশলা গুঁড়া। আমি এটা এখানে সব দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। লাগবে নাগা মরিচ, এটাকে আমরা কুচি করে দিব, বাটবো না, বাটলে ঝালটা মিশে যাবে। আর দিব আমরা পেঁয়াজ বাটা, আর দিব আমরা এখানে একটু শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচ ভাইজা গুঁড়া করে নিছি, এই যে দেখেন, এটাকেই বলে দেশি ফ্রাই। আমি আগেই বলছি আমরা নাগা মরিচ কুচি দিব, এই যে আমি হাতেই দেখাচ্ছি, যেহেতু আমি হাতে এটাকে মাখবো, এটা আমরা মেরিনেট করব না, তাই এটার নাম দেশি ফ্রাই। আসেন এখন মাখানের পালা। বাটা মরিচ আরও লাগবে, বাটা মরিচ ফ্রিজে ছিল। এটা যে খাবে তার জীবনে মনে থাকবে যে বাটা মরিচ। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ আমি হাতে মাখাইছি, আর এখন যখন নাগামরিচ কুচি দিছি, তাই আমি চামচ দিয়ে দিলাম। নাগামরিচ দিলে হাতে মাখবেন না, তাই এটার নাম হবে দেশি ফ্রাই। একদম কুচাইয়ে দিছে বন্ধুরা। আমি এখানে টক দই দিছি না, এই যে নাগামরিচ, শুধু নাগামরিচ দিয়ে আজকে ফ্রাই হবে। সব মশলা দিছি, যে নাগামরিচ দেখতে পারতেছেন, এটাকে দেশি ফ্রাই বলে। আসেন এখন আমরা ফ্রাই করে ফেলবো, এটা আর মেরিনেট করব না। এটাকে এমনি ফার্মের মুরগি আর মাখিয়ে চেকে চিনিছি, আর এই নাগামরিচ দিলে এটাকে মেরিনেট করার দরকার নাই, কেন না হলে ঝালটা বেশি লেগে যাবে। আমার ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, আমার নাগামরিচের চিকেন ফ্রাই হয়ে গেছে। হয়ে গেছে মানে দিয়ে দিলাম। আমরা যখন নাগামরিচটা দিব, তখন আমরা হাতে মাখবো না, চামচ দিয়ে মাখবো, আর বাকিটা আমি ময় মশলা হাতে মাখছি। তাকে ফোকেটা অফ করতে, আমার নাগামরিচ চিকেন ফ্রাইটা হয়ে গেছে দেশি। দেশি নাগামরিচ চিকেন ফ্রাই, এটা নান রুটি, পরোটা, সাদা রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে, গরম ভাত দিয়ে, ডাল দিয়ে। আর যেমন জ্বর হোক, এই এই নাগামরিচের চিকেন ফ্রাইটা খেলে জ্বরটা ভালো হয়ে যাবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, যারা অসুস্থ আছে তাদের মুখে রুচি আসবে। তাহলে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।